আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গ্লোকোমা এবং তার সহজ সমাধান। ভিউয়ার্স, একসময় গ্লোকোমা সম্পর্কে যদি কারো ধারণা ছিল না, বাট এখন এটা অনেকেই এই গ্লোকোমা সম্পর্কে জানে। আর আমরা অ্যাকচুয়ালি চিকিৎসা বিজ্ঞানের যারা আছি বা ডাক্তাররা যারা আছি, তারা আমরা এটাকে বলে থাকি নীরব ঘাতক, চোখের নীরব ঘাতক হিসেবে পরিচিত এই গ্লোকোমা। তো নীরব ঘাতক বলার কারণ হলো এটাই যে যখন মানুষ বোঝে যে কারো গ্লোকোমা হলো বা গ্লোকোমা হয়েছে, তখন সেটা অনেক দেরি হয়ে যায়, প্রায় অনেকটা ড্যামেজ হয়ে তারপরে মানুষ টের পায় যে কারো গ্লোকোমা হলো। অনেক সময় ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা যদি একটু ডিপলি পরীক্ষা নিরীক্ষা করে, তখন এটা ধরা পড়ে যে কারো গ্লোকোমা হয়েছে কি না। তো আমি আজকে একটা সহজ একটা সমাধান আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যে এই প্রসেসটা ফলো করে খুব সহজে গ্লোকোমা থেকে ইনশাআল্লাহ আমি আশা রাখি খুব সহজেই আপনারা উত্তরণ পেতে পারেন। ফার্স্ট অফ অল জানা দরকার যে গ্লোকোমাটা কি। গ্লোকোমাটা হলো যে আমরা অনেক সময় আমাদের চোখে প্রেশার থাকে, যে যেমন আমাদের বডির মধ্যে ব্লাড প্রেশার থাকে, এরকম আমাদের চোখের মধ্যে প্রেশার থাকে। তো কোনো কারণে যদি চোখের প্রেশার নর্মালের চেয়ে একটু বেশি হয়ে যায়, তখন এই কন্ডিশনে দেখা যায় যে আমাদের চোখের ভেতরে যে নার্ভ আছে সেই নার্ভগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যে ফোকাল মানে ফোকাল যে ভিশনটা আছে, যেটা সেটা মানে দৃষ্টির যে এরিয়াটা একটু কমে যায়। একটা হলো দৃষ্টি কমে যাওয়া, আর একটা হলো দৃষ্টির এরিয়া কমে যাওয়া। সেই কারণে অনেক সময় দেখা যায় আমাদের সেন্ট্রাল ভিশনটা ঠিক থাকে, কিন্তু অনেক সময় আমাদের পেরিফেরাল ভিশনটা, আমরা আশেপাশে দেখতে অনেক সময় মানে যে সকল পেশেন্টদের গ্লোকোমা আছে তাদের কথা বলতেছি, যে আশেপাশে দেখতে তাদের কষ্ট হয়। তো যদি এই প্রেশার অ্যাবনর্মাল হয়ে যায়, তখনই দেখা যায় আস্তে আস্তে নার্ভ ড্যামেজ হয়। এই কন্ডিশনটাকে বলা হয় আমাদের গ্লোকোমা। তো আজকের যে প্রসেসটা আমি আলোচনা করবো সেটা অত্যন্ত সহজ একটা প্রসেস ইনশাআল্লাহ, আর এটার কোনো প্রপার কোনো ট্রিটমেন্ট যেহেতু নাই কোনো ইয়ের মধ্যে, তো সেই ক্ষেত্রে আমি আশা রাখি খুব কমের মধ্যে আপনারা একটা সমাধান পাবেন। আমি আসলে বলে থাকি সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখের থুতু, সেটা যদি আপনারা ব্যবহার করেন এই ক্ষেত্রে ইনশাআল্লাহ খুব কমের মধ্যে আপনারা এটা সমাধান পাবেন। প্রসেসটা হলো একটা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাতটা ভালো করে ধুয়ে নেবেন। ভালো করে ধুয়ে সকালবেলা ঘুম থেকে উঠে যে মর্নিং স্যালাইভা, সেটা আমি বলে থাকি এটা আপনার মেডিসিনাল ইফেক্ট অনেক বেশি, যেটা স্বর্ণের চেয়ে বেশি দামি, এটা আমি আমার ভাষায় বলে থাকি। সেই মুখের থুতুটা হাতের মধ্যে নিয়ে চোখের মধ্যে কাজলের মতো করে লাগবেন, যেন চোখের ভেতর পর্যন্ত যায়, নো প্রবলেম। নিয়মিত যদি এটা ব্যবহার কেউ করে, কোনো গ্লোকোমার পেশেন্ট, গ্র্যাজুয়ালি আপনারা দেখবেন যে গ্লোকোমার মধ্যে ইম্প্রুভমেন্ট আপনারা ফিল করতেছেন। নর্মাল চোখের যে প্রেশার সেটা থাকার কথা অনেকে বলে, যে দেখছো আমরা তো ব্লাড প্রেশার কথা শুনছি, আপনি তো আজকে নতুন এক কথা শুনছেন চোখের আবার প্রেশার হয় কি না। তো চোখের যে স্ট্রাকচার বা চোখের যে ফরমেশন, সেই ফরমেশন চোখের একটা প্রেশার থাকে নর্মালি, আমরা যেটাকে বলি 10-20 mm পারদচাপ। তো সেই ক্ষেত্রে যদি নর্মালের চেয়ে একটু বেশি হয়ে যায়, অ্যাবনর্মাল যদি হয়ে যায়, তখন দেখা যায় আস্তে আস্তে নার্ভগুলো ড্যামেজ হয়। আর নার্ভগুলো ড্যামেজ এইভাবে হয় যে পেরিফেরাল থেকে আরম্ভ করে, মানে সাইড থেকে আস্তে 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 আরম্ভ হয়ে ড্যামেজগুলো শুরু হয়। তো নর্মাল তো আমাদের দৃষ্টি যেটা ইয়ে হলো 6/6 আমরা বলি, যে সেন্ট্রাল ভিশনটা ঠিক থাকে, যেহেতু পেরিফেরাল আস্তে 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 কমা শুরু হয়, তখন এই কারণে রোগীরা খুব আর্লি এটা টের করতে পারে না। অনেক সময় দেখা যায় যে তার চোখের যে চশমা ইউজ করতেছে, চশমার পাওয়ারটা আস্তে আস্তে হয়তোবা ইয়ে হইতেছে, মানে কিছুদিন পরপর চেঞ্জ করতে হইতেছে, বা হয়তোবা চোখের অন্যান্য অবস্ট্রাকশন থাকতে পারে। তো ডাক্তারের কাছে গেলে এটা রোগীরা তো টের করতে পারবে না, তবে ডাক্তারের কাছে গেলে ডাক্তারকে যদি একটু বলে যে স্যার দয়া করে আপনি আমার গ্লোকোমা আছে কিনা সেই জিনিসটা একটু ডিটেক্ট করে দিলে আমার জন্য বেটার হতো, তাহলে আমি হয়তোবা এই বিষয়ে সচেতন হতে পারতাম। তো আপনারা আমার যে প্রসেসটা আমি বললাম সেই প্রসেসটা যদি আপনারা ফলো করেন, ইনশাআল্লাহ কোনো ধরনের অপারেটিভ কোনো কন্ডিশনে যেতে হবে না, বা কোনো ধরনের বড় কোনো ঝুঁকির হাত থেকে আপনারা নিজেকে সেভ করতে পারবেন। গ্লোকোমার প্রপার যেহেতু কোনো ট্রিটমেন্ট নাই, একটা সময় দেখা যায় আস্তে আস্তে নার্ভ ড্যামেজ হতে হতে রোগী অন্ধ পর্যন্ত হয়ে যায়। সো আপনারা এই বিষয়টা একটু যদি অ্যাপ্লাই করে দেখেন, ইনশাআল্লাহ আমি আশা রাখি খুব ভালো একটা রেসপন্স আসবে। আর ভিউয়ার্স, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি একই কথা, এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস, অলওয়েজ কনসাল্ট উইথ ইউর ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন। আমি যে বিষয়টি আলোচনা করলাম সেই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমার ধারণা হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সো ইউ ক্যান আস্ক মি 0785857116, ইটস মাই ফোন নাম্বার। আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার 24, রাস্তা নাম্বার 10, এলাকার নাম দক্ষিণ বিশিল, মিরপুর 1, ঢাকা 1216। অনেকে বলে যে রাখছে আপনি চোখের যে প্রেশারের কথা বলেন, চোখের প্রেশারের সাথে কি আপনার ব্লাড প্রেশারের কোনো কানেকশন আছে কি না। তো অনেকে যদি এটার সাইন্টিফিক কোনো এভিডেন্স, অনেক সময় মেডিকেল সায়েন্স বলতেছে যে নাই, কিন্তু আই ট্রাস্ট যে এটা যদি আপনার বডির যে প্রেশার, ব্লাড প্রেশার, সেটা যদি কন্ট্রোল থাকে, তাহলে দেখবেন যে আপনার
চোখের যে প্রেশারটা সেই প্রেশারটাও কন্ট্রোলে থাকবে। সেই কারণে আমি আসলে বলে থাকি যে আপনি আপনার ঘরের লবণটা যদি পরিবর্তন করেন, তাহলে দেখবেন লবণ, আমরা যে সাদা লবণ বা খাদ্য লবণ হিসেবে যেটা ব্যবহার করি টেবিল সল্ট, সেই লবণটা পরিবর্তন করে যদি আপনি বিট লবণ ব্যবহার করা শুরু করেন, তখন আপনার ব্লাড প্রেশারটা, বডির ব্লাড প্রেশার কমে যাবে বা নর্মালের দিকে চলে আসবে। আর যখনই বডির ব্লাড প্রেশার নর্মাল চলে আসবে, তখন আপনার চোখের প্রেশারও নর্মাল চলে আসবে। আর যেহেতু মূলত চোখের প্রেশারটা বেড়ে যাওয়াই হলো আপনার মূল কজ অফ ডিজিজ, এইটার কারণে আপনার নার্ভগুলো ড্যামেজ হইতেছে। সো আমি মনে করি যদি এইটার দিকে আপনি ফোকাস দিতে পারেন, আমি দুইভাবে দুইটা কথা বললাম, একটা হলো যে আপনার নিজের ক্ষতি করা, আপনি যদি যখন সাদা লবণটা কন্টিনিউ করবেন, সেই লবণটা কন্টিনিউ করলে প্রেশার বেড়ে গেলো, সেটা চোখের প্রেশারও বাড়াবে, নার্ভ ড্যামেজ করবে, আস্তে আস্তে আপনি অন্ধ হয়ে যাবেন বা গ্লুকোমার কন্ডিশন তৈরি হয়ে যাবে। তো সেই অবস্থা থেকে আপনি উত্তরণ পেতে প্রথমে আপনি বিট লবণ ব্যবহার শুরু করেন, শুরু করলে দেখবেন যে প্রেশার কন্ট্রোল হয়ে গেলে বাকি সব কিছু ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে কন্ট্রোল হয়ে যাবে। আর উপরন্তু আমি বললাম যে মেডিসিন হিসেবে, অ্যাজ এ মেডিসিন ইফেক্টিভ এলিমেন্ট হিসেবে বললাম যে সকালবেলায় ঘুম থেকে উঠে যে মর্নিং সালাইভা, সেটা নিয়মিত যদি ব্যবহার করেন, গ্র্যাজুয়ালি দেখবেন যে যেই নার্ভটা ড্যামেজ হয়েছে, অনেকের বলে আর কি যে গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে এটাই বলে যে যে নার্ভ ড্যামেজ হয়ে গেছে সেটা তো আর আমরা ফিরিয়ে দিতে পারবো না, এখন অপারেশন করে জাস্ট আর যেন ক্ষতি না হয় বা ক্ষতিটা যেন আস্তে আস্তে হয়, সেক্ষেত্রে আমরা একটু হয়তো বা একটু হেল্প করতে পারি। তো আমি এই মর্নিং সালাইভার কথা যেটা বললাম, ইনশাআল্লাহ নার্ভের ক্ষেত্রেও সমানভাবে উপকারী হবে, বা চোখের অন্যান্য যদি কোনো ধরনের কোনো কষ্ট থাকে সেই ক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ আশা রাখি উপকার আপনারা পাবেন। আর মনে করেন যে আমার কথা শুনে আপনি কোনো উপকার পেলেনই না, তো আমি বলবো যে আপনাদের হারানোর কোনো কিছু নাই, বিকজ আমি তো মর্নিং সালাইভার কথাই বললাম যেক্ষেত্রে আপনার কোনো দুই টাকা কষ্ট হলো না। তো আমি আশা রাখি ইনশাআল্লাহ, যেটা আমি আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে যতটুকু বলতেছি, ইনশাআল্লাহ আপনি 3-4 মাস ব্যবহার করার মধ্যে আপনি দেখবেন যে প্রত্যেকটা সাইট আপনি ডেভেলপ ফিল করতেছেন। ভিউয়ার্স ইনশাআল্লাহ নেক্সট কোনো টপিক্সে আমি চেষ্টা করব, যদি এই বিষয়ে নতুন কোনো ইনফরমেশন থাকে শেয়ার করার জন্য। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।